নড়াইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতরাতে যশোর কালনা মহাসড়কের সদর উপজেলার হওয়াখালী ব্রিজ এলাকায় যশোর গ্রামে যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে অন্তত অনন্তনাথ দত্ত নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নিহত অনন্তনাথ দত্ত ভারতের ২৪ পরগনার ফলিয়া গ্রামের বাসিন্দা।